নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল রাত্রে বাড়ি ফিরেছি, আর কোথাও গেলে সেখান থেকে আসার পর একটু কাঁচা কাঁচা চাপ থাকে, তো অনেকটাই আজকে কাঁচা কাঁচা করেছি, করে চান দান করে উঠলাম, আর এরপর রান্নার দিকে যাব। তো আমাদের পিয়ালি পুকুরে একদম জল কমে গেছে, আপনারা দেখেছিলেন তো, দুদিন ছিলাম মাঝখানে, একদম মানে পুকুর থেকে মাছ ধরবো সেই সময়টুকু হয়নি। মাছ উঠছে দেখতে পাচ্ছি, হাঁসে খাচ্ছে, তো যেদিন বাড়ি আসব ভাবছি একদম ভরা দুপুরবেলা, সেই সময় যেদিন মানে কালকে গতকাল, এবারে লাফ দিয়ে দিয়ে মাছ উঠে যাচ্ছে, গরমে গরমে জল গরম হয়ে গেছে আর ওরা সহ্য করতে পারছে না। শোল মাছ এরকম এরকম সাইজের আর দেখা যাচ্ছে, শোল মাগুর, তারপরে ওখানে নয়না মাছ পাওয়া যায়, আমাদের এদিকে যেটা পাওয়া যায় না, তো ন্যাদোষ, ওই সমস্ত মাছ সব এরকম জলের মধ্যে ঘোলাচ্ছে, ভেসে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। এবার সে নামারও আর সময় হয়নি, তো তার মধ্যে থেকেও আমি কটা ধরে নিয়ে এসেছি, তো সেই মাছ আজকে রান্না খাওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এই দেখুন, এক ঝাঁপ পুরো জামা একটা নষ্ট করে ফেলেছি বোধহয়। কেন? ওই জামাটার দাগ লেগে গেছে, এটা আবার এই ব্লু জামার সঙ্গে এই সাদা জামাই করেছো? একসঙ্গে করিনি, কিন্তু এই রাখতে গিয়ে হয়ে গেছে আমার, এটা আবার কাচতে হবে। কয়েকদিন আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই যে সবুজ ধান ক্ষেত, সোনালির রং হয়ে গেছে ধান ক্ষেতের, এই যে সৌন্দর্য আমরা আর কয়েকদিনের মধ্যে দেখতে পাবো না। তো মাঝখানে দুদিন আমরা ছিলাম কলকাতার দিকে গিয়ে, আর যাওয়া আসা দুদিন, তো চার দিনের ভিতরে দেখুন মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, ধান সব কেটে ফেলানো, মাঠে ধান ঝাড়াই হচ্ছে, আর ধানের যারা আড়তদার বা ব্যাপারী তারা এসে ধান কিনে নিয়ে চলে যাচ্ছেন। কাকুদের ধান কাটা হয়ে গেছে, দূরে কিছু ধান এখনও কাটতে বাকি আছে। তো ধান কাটা যে চলছে মূলত সকালবেলা, একেবারে ভোরবেলা থেকে সকাল 9টা পর্যন্ত সব মানুষজন কাজ করছেন, কারণ তাপমাত্রা এতটাই বেশি, সুন্দরবনে এবছর রেকর্ড গরম পড়েছে, আর এই গরমের কারণে মাঠে কিন্তু এখন একজনও লোক নেই, সব কাজকর্ম 9টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দিতে বাধ্য হচ্ছেন। তো ধান সব কাটা হয়ে গেল, আর এই মাঠ আবার সবুজ হবে বর্ষার জল পড়লে। রৌদ্রের মধ্যে একেবারে আমাদের যে বাড়ির সামনের মাঠ, সেই মাঠের মধ্যে চলে এলাম, তো দাঁড়ানো যাচ্ছে না, হালকা হাওয়া হয়তো হচ্ছে কিন্তু গরম এতটাই বেশি যে এই হাওয়াতেও গরমের কোনো রকম উপশম কিছু হচ্ছে না। গাছের পাতা হালকা হালকা নড়ছে, একটু আগে পর্যন্ত একদমই হাওয়া হচ্ছিল না। কলকাতা শহরে দুদিন পথে পথে ঘুরেছি, আর বারবারই মনে হয়েছে এই সুন্দরবনের কথা, গ্রামের কথা, যে মানুষ এখানে কি করে বেঁচে আছেন, শুধু বিল্ডিং, অট্টালিকা, সারি সারি, হাওয়া নেই, আর হাওয়া আছে যেটা সেটা গরম, একেবারে সেই ধোঁয়া ধুলোতে ভর্তি। তো গতকাল রাত্রে আমরা ফিরেছি, ফিরে এসে যেন নিঃশ্বাস নিতে পারছি একটু প্রাণ ভরে মুক্ত বাতাসে। রাতের দিকটা বিশেষ করে সূর্য ডুবে যাওয়ার পরে ওয়েদারটা কিন্তু নরম হতে শুরু করে, আর সন্ধ্যাবেলা মাঠে বা নদীর ধারে বসার যে শান্তি সে বলে বোঝানোর নয়। তো বাইরে বেশিক্ষণ থাকাও যাবে না, ঘরের দিকেই যাব, রান্নাবান্নাও ঘরে হবে, অনেক কাজকর্ম পড়েছিল। কালকে রাত্রে এসে দয়াপুর বাজারে গেছিলাম ওদেরকে বাড়িতে রেখে, আর কালকে একটা সমস্যা হয়েছে, আমরা বাইকটা জটিরামপুর ঘাটে রেখে যাই, তো সেই চাবি ফেলে চলে এসেছি পিয়ালির বাড়িতে, আর হ্যাঁ খেয়ার থেকে উঠে মনে পড়ছে গাড়ির পাশে গিয়ে যে গাড়ির চাবি কই, এবারে সুস্মিতার ব্যাগে ছিল, সুস্মিতা বলছে আমি সে শোকেশে রেখে দিয়েছি, আমি ঘরে রেখে চলে এসেছি। এবারে ওখান থেকে আবার মোটর ভ্যান রিজার্ভ করে বাড়িতে এলাম, এসে বাড়িতে চাবি ছিল একটা, এখন সেই ভ্যানওয়ালাকে বলেছি যে আমি যাব একটু আপনার গাড়িতে আবার, তো এসে সেই চাবিও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কি বিশ্রী অবস্থা। সকলে মিলে ওই ঘাম গায়ে সব জিনিসপত্র রেখে একটু ফ্যানের তলাতে বসবো কি, ওই চাবি খোঁজার তাড়া, তারপরে চাবি খুঁজে সেই চাবি নিয়ে আবার জটিরামপুর গেছি ওই ভ্যানে, গিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে সোজা দয়াপুর বাজারে গেছিলাম, আর দয়াপুর বাজারে যখন গেছি তখন প্রায় 9:45 বেজে গেছে,
কারোর সঙ্গে সেইভাবে আর দেখা সাক্ষাৎ করা যায়নি। তো আজকে একেবারে ফার্স্ট সকালে উঠে চলে গেছি বিল্ডার্সে, তারপরে মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে। কিছুক্ষণ আগে ফিরেছি, ফিরে এসে গরম ভাত খেলাম। এই গরমের মধ্যে পান্তা হলে ভালো হতো, তো সুস্মিতা বললো পান্তা নেই। তুমি তোমার কাজ করে বেড়াচ্ছ, আমি আমার কাজ করছি, তাই তো দেখছি এত কাছাকাছি করলে কখন তুমি। ব্যাপার হচ্ছে আমি আজকে পুরো গন্ডগোল করে ফেলেছি। কেন? এই দেখো আমার লুঙ্গিতে সেই বেড কভারের রং লেগে গেছে। না, আমার ওই চুড়িদারের প্যান্টের রং। তুমি তো সবার রঙে রং মিশিয়েছো আজকে। এটা ঘরে পড়ে আছে। তোমার চুড়িদারের প্যান্টের রং আমার লুঙ্গিতে, কি অবস্থা! আসলে এই জিনিসগুলো কেজে মানে এসে রেখে দিয়েছি, অন্তত আধ ঘন্টা হচ্ছে গামলো ভর্তি করা, তারপর ঠাকুর পূজা দিয়েছি, একটু ফ্যানের তলায় বসেছি, মানে এত গরম তো তার মধ্যে মিক্সার হয়ে গেছে। এই মুরগিগুলো গরমে কষ্ট পাচ্ছে, এর ভিতরে জল টল আছে সুস্মিতা? এই গরমের মধ্যে সবাই কেমন আছেন? আমি তো মানে গরমে তো একটু হাওয়ায় এসে বসে পড়লাম। ও বাড়িতে মাইক বাজছে বলে পলাশকে নিয়ে আসলো আমাকে। ওই বাড়িতে যাবে বলে সুস্মিতা টুস্মিতা সবাই গোছাচ্ছিল, তো পলাশ দয়াপুর হাটকলায় গেল। তা ওখান থেকে ঘুরে আর ওই জায়গার মধ্যে আসতেছে, তখন দেখে যে আমিও বলছিলাম যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বিয়ে জন্ম এই বিয়েতে বউ ভাত, তো বউ ভাতের বক্স বাজছে। তা আমি বলি এখানে তো হবে না, তা আবার ওর বাবার জন্য রান্না বান্না করলাম, করে রেখে আর পলাশ বললো চলো তুমি আমার সঙ্গে, তো ওর বাইকে উঠে আবার চলে আসলাম। আমি এক্ষুনি চান দান করে এসে থামাদারে বসে পড়লাম, চান করে গরম লাগছে এত গরম। এখন আমার গরমের ছুটি পড়েছে, আর 4 দিন না কদিন বাকি আছে। ওই কদিনই পরে আবার একটু ঠান্ডা পড়বে, তো তোর স্কুল খুললি, যে কদিন গরম সে কদিন ছুটি। তো মাস্টার কি বলেছে? মাজা আনুর পিয়ালিতে তা আনতে আনতে দুটো মরে গেল, তা সেই দুটো রাত্রির খাওয়া হইয়া, আর এইগুলো জ্যান্ত ছিল তা ধুয়ে ও মা ফ্রিজে ঢুকি দিলাম, আর যাবি রাখিনি। এমনি কেটে নেও মাছ লাফাচ্ছিল কালকে এই রৌদ্রে, চার আঙুল মতো জল আছে, তো জল কমে গেল না, ছটফট করছে, আর ওতে প্রচুর তোড়া মাছ আছে। আর কে ধরছে ওইভাবে? আছে প্রচুর তোড়া মাছ ও কিন্তু কে ধরবে? মাগুর মাছ ছিল আর সময় কোথায়? আমি একটু ব্যাংকের দিকে গেছি আর সুস্মিতা ওই জিনিসপত্র গোছাতে বলে গেছি, ও ওই নেমে এই কটা ওই ছাঁকনি জাল ছিল ওই দিয়ে কাটিয়ে তুলেছে, হাত দিয়েও ধরতে হয়নি। আর ছোট মাছ, মুটি মাছ বা ওই মৌরালা টালা এই ধরনের যে চুনো মাছ, সব সে খেয়ে ফেলেছে। খোলা পুকুর না স্যার, ভাত সকালবেলা রান্না করেছিলাম, আছে এখন তরকারিটাই শুধু রান্না করব। এবছর তো কুমড়ো কারোর হইল না, কাকিমাগো তো সব মরে যায়, মরে যাচ্ছে বলতে পুষে যাচ্ছে। ওগো হয়নি, ওই দু সত্যি খাওয়া মতো দিয়ে আর আমাকে তো মোটে হলো না। এগুলো কচুর লতি কেটে রেখেলাম, চিংড়ি মাছ এনে ফ্রিজে রেখে দিলাম, পলাশটা কচুর লতি খাতি ভালো আছে, তা সে ওইখানেই মরে গেছে, তারপরে 3-4 ঘন্টা থাকে দিলে। নিশার বললাম আরো কটাই কই টই, এই বললাম এই মাছ নিয়ে যা আর তোর বাবার বলবি ধরতে, বললাম ওদেরকে সবার, তা কেউ গা করে না, তা বলে এই মাছ কিরা কাটবে, তাই কাটার দরকার নেই, তা আমি নিয়েও বা কি করবো ফেলে দিলাম।
সময় যদি পাতাম তাহলে মাছ সব ধরতে পারতাম। কুমড়োটা কাটি, কাকিমাদের বাড়ি থেকে দিয়েছে কুমড়োটা, রান্নাঘরের মধ্যে গরম মনে হচ্ছে, গাছ তলায় গিয়ে বস কাটিয়ে দিয়ে নেই নে, গাছ তলায় গিয়ে বস। কড়াইতে তেল দেব আর উনুনটা জ্বালাতে কিন্তু একটু সময় লেগেছে, জ্বলে উঠতে চাইছিল না, বাইরে একদম রোদের কাজ, তবু ওই পাইপ দিয়ে ওই দিক দিয়ে হাওয়া দিচ্ছে আর ঠিক নিভে যাচ্ছে, যখনই কড়াই তুলে দিচ্ছি তখনই নিভে যাচ্ছে। লাল আলু, এই মিষ্টি আলু কাজে দিচ্ছি, কুমড়ো আছে একটু খাইয়ে দেখতে। মাছগুলো দিয়ে দেবো, এই আলুটা দেবো, এই আলুটা টানা হাওয়া তো ওখানে কড়াই আর তেল দেবো না, যা আছে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা, কাঁচা লঙ্কা, পিয়ালিতে গিয়ে আমরা দিনে একবার করে ভাত খাই আর খাওয়া হয় ঠিক সময় মতো, রান্না বান্না করার সময় কোথায়, শুধু তো পথে পথে ঘুরতে হয়েছে। এই গরমের মধ্যে গিয়ে দুখানা ভিডিও করা, চান্দান করে খাওয়া দাওয়া, না চান্দান করে খাওয়া দাওয়া না, চান্দান করে রান্না বান্না করেছি কুকিং এর জন্য ভিডিও, আর তার মধ্যে সৌরভের একটু দুধ আর বিস্কিট দিয়েছি, তাহলে ওই গেল, ওখানে সন্ধে পড়ে গেল ওই দিন। পরের দিন সকালবেলা উঠলাম, উঠে পরে একটু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত করেছি সৌরভকে খাইয়ে, ও একটু সাথে ঘি নিয়ে গেছিলাম, কিন্তু ঘি আর আলু মাখা খেয়ে ও নিষাদের বাড়ি, আমরা বাড়ির থেকে বেরিয়েছি কটা এটা আমি ঠিক বলতে পারছি না, 8টা 8-এর লোকাল ধরেছি সাম্পাটির থেকে, ওই যে বেরোলাম রাত্রি 9টা বাজে বাড়ি আসলাম, মানে সেই ডাক্তার দেখানোর ওখানে দেরি হয়ে গেছে। এবার ওই আসার পরে মানে সকালের যে রান্না ভাত সব খারাপ হয়ে গেছে, খাওয়া দুটো রান্না করে মোটামুটি লেবু টেবু দিয়ে খাওয়া, ওই গেল রাত। পরের দিন সকালে উঠলাম গেছি রক্ত রিপোর্ট করাতে, কোথায় গেছিলে, মৌলালী যুব কেন্দ্র পাশে, সেখানে মাধবী আর আমি দুজন গেছি, ও তখন বাড়িতে, হ্যাঁ গেছি তো শুধু ওখানে ওই জন্য না, সকালে উঠে কুকিং এর ভিডিও করে গেছি, এবার ও সেটা এডিট করছে আর ততক্ষণে আমরা ঘুরে আসলাম।
এসে চান করে দুটো খাওয়া, দুজনে একসাথে আবার বেরোলাম। ওর একা যাওয়ার কথা, ব্যাংকে তো যায়নি, আমার যেতে হবে বলে দুজনে গেছি। গিয়ে ব্যাংকের ওখান থেকে সোনারপুর গেছি উকিল সাহেবের বাড়ি, 12টায় বাড়ি আসলাম। সকালবেলা উঠে যেদিন বাড়ি আসবি, কুকিং এর ভিডিও হলো, ডায়ের ভিডিও হলো, কিন্তু কুকিং একটা টাইমলি আপলোড করা যাবে না বলে ছোট একটা কথা দিয়ে কুকিং এর ওটা একটা করা হলো, দিয়ে কুকিং আপলোড হলো তাও অসময়ে। অসময়ে এবার গোছগাছ হচ্ছে, গোছানো হচ্ছে। ও তখন বলছে আমার ব্যাংকে কাজ মিটে নিয়ে আবার যেতে হবে, তুমি সব গুছিয়ে রাখো। এবার চলে গেছে, আমি স্নান করে উঠেছি, ওঠার পরে দেখি পুকুরে মাছ লাভ দিচ্ছে। আবার সেটাও লোক সামলাতে পারলো না, মাছ ধরতে নেমে গেছে কাদায়। আবার দুটো মাছ ধরলাম, ধরে ওখান থেকে বেরিয়েছি 3:08 ট্রেন ধরে পিয়ালি থেকে বাড়ি আসলাম রাত্রি 8টা বাজে বাড়িতে গেছে। তারপরে ঘাটে উঠে চাবিনি, মাঠে সৌরভকে টিউশনি পাঠালাম খাইয়ে দাইয়ে, তারপরে ঘর বাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, সকালের খাবার, তারপর কাঁচা কোচা, চান্দান করে এই মোটামুটি সকালের যে সমস্ত কাজ থাকে মুরগির থেকে নিয়ে শুরু করে বাড়ির সব কাজ, তো এইভাবে চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মধ্যে একটু গরমটা পড়ছে বেশি, তো যে কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কিনে পরা যাচ্ছে না লবণ। এই স্কিন 8-10-11 ডিগ্রি তাপমাত্রা শীতের সময় নিচ্ছে, আবার এই স্কিন 40-42 পর্যন্ত নিচ্ছে। স্কিনের ক্ষমতা কত বুঝতে পারছি, রোদে দিলেও পুড়বো না, জলে দিলেও ডুববো না, সবাই তাই, সবাই তুমি একা না, আমার কথাও তো আমি বলছি না, আমাদের এই অঞ্চল বা সমস্ত জায়গায়, সমস্ত জায়গায় শীতকালে তো যার যেখানে সে সেখানে মানিয়ে নিয়ে কলকাতাতে কলকাতাতেও তো 9-10 টেম্পারেচারটা নামে, আবার সেখানেও 40-42 সবাই নিচ্ছে মানিয়ে, সবাই যে যেখানে সেই পরিস্থিতি। কিন্তু এখন কলকাতায় গিয়ে যেখানে যেখানে গেলাম কয়েকজন পরিচিত লোকজন ফ্যান কিনছে না, সব এসি লাগাচ্ছে, যত গরম পড়ছে ফ্যানের মতো বিক্রি হচ্ছে এসি। ওটাই তো লাগাচ্ছে, আমারও তো আর মাটির ঘরে কোনো, আমরা তো এসিতে আছি, চাপ হচ্ছে কেন, আমরাও তো এসি লাগাবো, যে ঘর দর হবে ওখানে হোমস্টের ঘরে ওখানটাই তো এসি, যে একটা ঘর হলেও তো লাগাতে হবে, একটা দুটো ঘর লাগাতে হবে, কষ্ট পাবে সে তো হবে না, কারণ বিদেশ থেকে যারা আসবেন তারা দেখা যাচ্ছে এত কম তাপমাত্রাতে থাকেন শীতের দেশে, ইন্ডিয়াতে হয়তো তারা ইন্ডিয়ার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে শীত প্রধান দেশে থেকে এখানকার গরমে সহ্য করতে পারেন না। ইচ্ছা আছে অনেক কিছুই, কিন্তু এখন দেখা যাক কতদূর কি সাধ্যের মধ্যে কতদূর কি হচ্ছে, আশা পূরণ হয়, সাধ থাকলেও সবকিছু তো সাধ্যের মধ্যে থাকে না। কোকিল কিন্তু এখনো ডাকছে, ক্যামেরাটা অন করে বাইরের দিকে এলাম, ভালো করে কিছু দেখতে পাচ্ছি না, মানে এতটাই রৌদ্র, শুধু কোকিলের ডাকটা শুনতে পাচ্ছি। একটু আদা জিরে একসাথে বাটলাম, আদার সাথে জিরে, দিয়ে দেবো, কিন্তু কমে গেছে অনেকটাই, সুন্দর ছিল অনেকটাই কমে গেছে, মুড়োটা খুব একটা মিষ্টি হবে না, একটু চিনি দেব, জল জল চলে যাচ্ছে না,
এবারে জল দেব। কিছুক্ষণ ফুটে গেছে, এবারে মাছগুলো দেব। কুমড়ো তরকারিটা নামিয়ে কচুর লতিগুলো ভাপাতে দিয়েছিলাম, হয়েও গেছে, এখন ঝুড়ির মধ্যে ঢেলে নেব। কড়াইতে তেল দেব, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেব। লবণ হলুদ দেওয়া চিংড়ি মাছটা দেব, ভাজা হয়। কাঁচা লঙ্কা তেল দিতে দেবে না, ভাজা হয়ে যদি একটু না দিই দেখো নিচে কোনো তেল আছে। এবারে লতিটা দেবো, ঝোল খাবো, মাছ খাবো, কুমড়োর এক পিস দাগা খাবে, কুমড়োর দাগা, কুমড়ো পিস খাবে, খাবো কিন্তু কুমড়ো খাবো না। দাগাটা বুঝে গেছি, লবণের হেড অফিস কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বাবার একটা আছে, তোমার একটা আছে। আমি তো কাঁচা লবণ কত খাই। আমরা দুজনে খেতে বসে গেলাম, সৌরভকে ঘুম থেকে আর ডাকলাম না, কাঁচা ঘুমে তুললে এখন এই দুপুর বেলা সারা দুপুর আর ঘুমাবে না, তো ঘুমিয়ে পড়েছে, যখন একটু ঘুমিয়ে নিক তারপর তুলে খাওয়া। ভাজা বেশ ভালো, সব সবজিগুলো কাকে বাড়ি। হ্যাঁ ও তো এখন কচুর গতি উঠতেছে অনেক করে, ও 12 মাস ওঠে। কাবু বলে তোমরা তো কচুর গতি খাবার লোক না, আমি তুই দেওয়া দিন দেখি আমার পলাশের কিন্তু পছন্দ না, ওর ঘন্ট ঘন্ট খেটে ঘন্ট খেতে হবে, গোটা গোটা ভাজা একটু খাবে না, যাও হেভি হয়েছে। কোনোদিকে ভুগতে চলো না, কিন্তু কুমড়ো
দ্রুত এটা জেনে এসো না, যাবে বাসাঘরের দিকে, যাওয়ার সময় তরকারি নিয়ে যাবে। বাবা ওখানে কি খেয়েছে না খেয়েছে আর বাড়ি যা রান্না হয়েছে না পাঠালে তো হবে না, সন্ধ্যেবেলা খেয়ে নেবে। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এসে গেছি আর আজকে পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।